অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের চালু হওয়া প্রকল্প ই শ্রম অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য বিজেপি তরফে ক্যাম্প করা হচ্ছে সর্বত্রই। ক্যাম্পে বহু সাধারণ মানুষের নাম নথিভুক্ত করে দেওয়া হচ্ছে। এরকমই আসানসোলের 38 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হওয়া এদিন একটি শিবিরে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের চালু হওয়া প্রকল্প ই শ্রম অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশনের জন্য বিজেপি তরফে ক্যাম্প করা হচ্ছে। আসানসোলে এদিন 38 নম্বর ওয়ার্ডে বিজেপি তরফে অনুষ্ঠিত হওয়া এরকমই একটি ক্যাম্পে হাজির হয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্রবাবু বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের কথা ভাবেন। এই প্রকল্পের আওতায় অসংগঠিত শ্রমিকদের আপৎকালীন পরিস্থিতির জন্য একটি করে বীমা করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমেই রাজ্যে কত সংখ্যায় অসংগঠিত শ্রমিকেরা রয়েছেন তা জানতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। আজ আমাদের এইখানে 38 নম্বর ওয়ার্ডে আমাদের বিজেপি যারা কার্যকর্তারা আছে তারা ই শ্রম কার্ডের জন্য একটা ক্যাম্প করেছে। এর আগেও কালীবাড়িতে দেখলাম একটা ক্যাম্প করেছে। বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা ক্যাম্প করছে যাতে মানুষকে প্রধানমন্ত্রীজি যে পরিষেবা দিতে চাইছেন এবং আমাদের ভারত সরকারের যারা লেবার ডিপার্টমেন্ট আছে তারা যে একটা পোর্টালের মাধ্যমে পুরো তথ্য চাইছে যে কত আমাদের এই ধরনের শ্রমিক আছেন আনঅর্গানাইজড ওয়েতে যারা কাজ করেন তাদের একটা তথ্য জোগাড় করা। এবং আজ আপনাদের জেনে ভালো লাগবে যে যেখানে ইন্স্যুরেন্স করতে গেলে, বডি ইন্স্যুরেন্স করতে গেলে 4,000-5,000 টাকার সাবস্ক্রিপশন দিতে হয়, এখানে এই কার্ডটা করলেই 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স তারা পেয়ে যাচ্ছে। এবং কার্ডটা থাকলেই যে কোনো দুর্ঘটনায় সম্মুখীন হলে, কেউ মারা গেলে তার ডিপেন্ডেন্ট যারা আছে তারা 2 লক্ষ টাকা পাবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও অনেক রকম সুযোগ সুবিধা এদেরকে দেওয়া হবে। তো এই মানুষকে সচেতন করা এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে দিয়ে কার্ডটা তাদেরকে ধরিয়ে দেওয়া, এই কার্ড আমাদের বিজেপি যারা কার্যকর্তা আছেন তারা করছে, তাদেরকে সাধুবাদ জানাবার জন্য, তাদের উৎসাহ বাড়াবার জন্য আজ এখানে এসছে। এদিন ওয়ার্ডের বহু মানুষ এই শিবিরের পরিষেবার লাভ ওঠান। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।